কইছে হাসি কইছে সালাম নিয়ে তারপরে বড় ভাই দিলাম কাঁধে কথা পাই ই করে ওখানে হানা সুদির মাছ দিছো বা ৫,০০০ দিছো কয় কয় মাস তুমি ওখানে পার না দেয় না বাস্তবতা হলো দেখি তোমার রক্ত কি রক্ত কমে গেছে মনে হয় হালকা পাতলা আছে বাস্তব বোঝা গেল যে এই বয়সে এসে তুমি বুঝলা যে স্বার্থের জন্যে গরম হয়ে যায় আমি নিচে দুই দিন তোমার সাথে ই করলো আমার নিচে বহায় রেখে কিন্তু আমি দেখতে চাই আমার সামনে কেমনে করে আর তো কোনো হইব না আর মা তো আমারে ফোন দিবই না মা তো কইছেই না বন্ধুরা এটা একটা ব্যক্তিগত একটা ঘটনা এটা হলো আপনাদের শেয়ার করতেছি সেটা হলো যে টাকার জন্য কে কি ব্যবহার করে এটা আব্বাই বুঝে গেল এটা হলো তার সাক্ষী এবং আমি ভিডিও করতেছি আমি দেখতেছি দুদিন ধরে হ্যাঁ কিন্তু বাবার শরীর অবস্থা খারাপ এদিকে কারো খেয়াল না রাখে গ্রাম শহর মিলায়ে সবাই শুধু যার যার স্বার্থের দিকে খেয়াল রাখে কেউ কইল না যে ব্লাড ভরতেছো বাবুলো কইল না ব্লাড ভরছো তোমার টাকা পয়সা লাগলে দিব মনে করে যে একজন দিব কিন্তু একজন দিব কত তার তো সমস্যা অত বড় সমস্যা তাই না মেয়ে ভাই তো সমস্যা অত বড় বড় মেয়ে ভাই সমস্যা যাই হোক